আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয় খুব ভালো আছেন। বর্তমান সময়ে ইন্ডিয়ান এম্বাসির কার্যক্রম বন্ধ থাকায় বা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে আপনারা অনেকেই ইন্ডিয়া যেতে পারছেন না বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য। এতে করে অনেকেই মারাত্মক ঝামেলায় পড়েছেন। আর তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনি ইন্ডিয়া না যেয়ে ইউরোপের যে সমস্ত দেশের ওয়ার্ক পারমিট ভিসা সহজেই করতে পারবেন, বা যেই দেশের ভিসাগুলোর জন্য আপনাকে ইন্ডিয়ায় এম্বাসি ফেস করতে যেতে হবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলটিতে সবসময় আপনারা ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটের তথ্যগুলোই পেয়ে থাকবেন। বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই নক করেছেন একটা বিষয়ে, তা হলো বর্তমানে ইন্ডিয়াতে যেতে পারছি না, ভিসাও করতে পারছি না, কিন্তু এদিকে পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় করণীয় কি? কারণ পোল্যান্ডের এম্বাসি ফেস করতে বা বিভিন্ন দেশের এম্বাসি ফেস করতে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিতে হয়, আর ডাবল এন্ট্রি ভিসাটা তারা সহজে দিচ্ছে না। তো বন্ধুরা, মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যারা পারমিট এনেছেন, তো এখন ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না, এক্ষেত্রে আসলে কিছুই করার নেই। আপনাকে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কিছুই করার নেই। আর যারা এখনও পারমিটের জন্য আবেদন করেননি, তারা একটু ভেবেচিন্তে দেশ সিলেক্ট করুন। যেহেতু ইন্ডিয়া আমাদেরকে এম্বাসি ফেস করার জন্য ভিসা দিচ্ছে না বা তারা এম্বাসি বন্ধ রেখেছে, সো আমাদেরকে এর বিকল্প এখনই চিন্তা করতে হবে। তবে একটা সুখের বিষয় হচ্ছে, ইউরোপের যে দেশগুলোতে আমরা যাওয়ার জন্য ইন্ডিয়ায় এম্বাসি ফেস করতে হয়, সেই দেশগুলোর অনেকগুলো দেশই বর্তমানে জানতে পেরেছে ইন্ডিয়া আমাদেরকে ভিসা দিচ্ছে না, তো তারাও অল্টারনেট চিন্তা করা শুরু করেছে। লাস্ট আমি যেটা জেনেছি সেটা হচ্ছে, রোমানিয়া ও বুলগেরিয়ার ভিসার জন্য থাইল্যান্ড অথবা ভিয়েতনামে আমাদের এম্বাসি ফেস করার জন্য অ্যাপ্রুভ করার সম্ভাবনা আছে। এছাড়াও পোল্যান্ড কিংবা পর্তুগাল, তারাও অল্টারনেট চিন্তা করছে। যেটা হচ্ছে, খুব সম্ভাবনা তারা বাংলাদেশে কনসুলেট অফিস নিয়ে আসতে পারে, অথবা নেপাল কিংবা থাইল্যান্ডেও তাদের কনসুলেটের কাজ শুরু করতে পারে বাংলাদেশিদের জন্য। তো আপনারা যারা এখনও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেননি, আপনাদের সুবিধার্থে বাংলাদেশ থেকে যে দেশগুলোতে আপনি সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন, সেই দেশগুলো নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, প্রথমে ইউরোপের নন সেঞ্জেন দেশগুলোর ব্যাপারে বলছি, যে দেশগুলোতে ওয়ার্ক পারমিটে যেতে ভিসার জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই, এবং নন সেঞ্জেন যে দেশগুলোর বর্তমানে ভিসার রেশিও বাংলাদেশিদের জন্য ভালো, সেটা হচ্ছে, সার্বিয়ার ভিসার জন্য বাংলাদেশ থেকেই সম্পূর্ণ প্রসেসিং করা সম্ভব, ক্যান্ডিডেটকে ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই, এবং বর্তমানে সার্বিয়ার ভিসা পুনরায় তারা আবার দেওয়া শুরু করেছে, রেশিও মোটামুটি ভালো। এরপরে আলবেনিয়ার ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, আলবেনিয়ায় ই ভিসা বা পেপার ভিসাতেই আপনি যেতে পারবেন। তারপর আছে নর্থ মেসিডোনিয়ার ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না, অথরাইজেশনের মাধ্যমে আপনার ফাইল ইন্ডিয়ায় পাঠানো হবে। আর মন্টিনিগ্রো ইউরোপের নন সেঞ্জেন একটি দেশ, এই দেশটির ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। এরপরে যে দেশটির কথা বলছি সেটা হচ্ছে কসোভো। কসোভোর এম্বাসি ঢাকায় অবস্থিত হওয়ায় আপনাকে কসোভোর ভিসার জন্য ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আছে বেলারুশ। বেলারুশ রাশিয়ার মধ্যে হলেও এটা ইউরোপের মধ্যে পড়েছে, এটা নন সেঞ্জেন একটি দেশ। বর্তমান সময়ে বেলারুশের ওয়ার্ক পারমিটের ব্যাপারে বাংলাদেশিদের ভালো আগ্রহ বেড়েছে, বেলারুশের ভিসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, কারণ বেলারুশে অনলাইন ভিসা দেওয়া হয়, যা দিয়ে আপনি সরাসরি বেলারুশে ট্রাভেল করতে পারবেন। এরপরে বন্ধুরা, ইউরোপের সেঞ্জেনভুক্ত দেশের মধ্যে অনেক দেশের এম্বাসি বাংলাদেশে আছে, কিন্তু সব দেশের ওয়ার্ক পারমিট ভিসা সচরাচর খুব কমই হয়। সেঞ্জেনের যে দেশগুলো বর্তমানে ওয়ার্ক ভিসা দিচ্ছে, তাদের মধ্যে যেগুলো বাংলাদেশ থেকে আবেদন করা যায় বা যেই দেশের ভিসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, আমি এখন সেই দেশের কথাই বলছি। প্রথমে বলছি ক্রোয়েশিয়ার কথা। ক্রোয়েশিয়ার জন্য ইন্ডিয়া বা নেপালে এম্বাসি ফেস করতে হয়, ভিসা রেশিও খুবই ভালো। তো বর্তমান সময়ে আপনি যদি ক্রোয়েশিয়া সিলেক্ট করে থাকেন, আপনি ইন্ডিয়া না যেয়ে
নেপালে অ্যাম্বাসি ফেস করতে পারবেন ক্রোয়েশিয়ার জন্য। এরপরে হচ্ছে ইউরোপের সেঞ্জেন কান্ট্রি হাঙ্গেরি। হাঙ্গেরির VFS বাংলাদেশেই আছে, মানে বনানীর বোরাক টাওয়ারেই হাঙ্গেরির VFS আছে। সো আপনাকে হাঙ্গেরির ভিসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, এবং বর্তমানে হাঙ্গেরির ভিসা রেশিও খুব ভালো। এরপরে আছে মাল্টা। মাল্টার বাংলাদেশে VFS আছে এবং মাল্টার ভিসা রেশিও মোটামুটি ভালোই আছে। মাল্টার VFS সেম ঢাকার বনানীতে বোরাক টাওয়ারে অবস্থিত। বন্ধুরা, ইউরোপের সেঞ্জেন কান্ট্রি ইতালিতে কাজের ভিসার জন্য কিছুদিন পর পর আবেদন করার সুযোগ আসে, আর এই দেশে যাওয়ার জন্য বাংলাদেশিদের একটা আলাদা দুর্বলতা সবসময়ই থাকে। ইতালি অ্যাম্বাসি ঢাকায় হওয়ায় ইতালির ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগে না। যদিও বর্তমান সময়ে ইতালির অ্যাম্বাসিতে বাংলাদেশিদের প্রচুর পাসপোর্ট জমা আছে, তবে এটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। এরপরে আমি যেটা বলবো, যে ইউরোপের বাইরে কিন্তু ইউরোপের কাছাকাছি যে দেশগুলোর ভিসা বর্তমানে প্রচুর হচ্ছে তা হলো রাশিয়া। রাশিয়াতেও বাংলাদেশ থেকে প্রচুর কর্মী ওয়ার্ক পারমিটে যায়। তো রাশিয়ার অ্যাম্বাসি ঢাকাতে অবস্থিত, আর তাই রাশিয়ার ভিসার জন্য আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে না। আপনি ঢাকা থেকেই রাশিয়ার ভিসা নিয়ে রাশিয়াতে কাজের ভিসায় যেতে পারবেন। এরপরে আমাদের বাংলাদেশিদের মধ্যে তুরস্কে ওয়ার্ক পারমিটে যাওয়ারও একটা প্রবণতা আছে। বর্তমান সময়ে প্রচুর কর্মী তুরস্কে যাচ্ছে ওয়ার্ক পারমিটে। তো তুরস্কের কাজের ভিসায় যেহেতু ইদানিং প্রচুর কর্মী যাচ্ছে, তুরস্কের অ্যাম্বাসি ঢাকায় অবস্থিত হওয়ার কারণে তাই এই ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি তুরস্কের ভিসা ঢাকা থেকেই করে যেতে পারবেন। মিডল ইস্ট থেকেও এই দেশগুলোর ভিসা তাড়াতাড়ি হচ্ছে, আর বাংলাদেশ থেকে বিশেষ সুবিধা হলো ইন্ডিয়া যাওয়া লাগে না, সম্পূর্ণ প্রসেসিং বাংলাদেশেই হয়, অথবা আপনি বাংলাদেশের অল্টারনেট নেপাল থেকেও কিছু কিছু দেশের ভিসা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর সর্বশেষ আপনাদেরকে একটা অনুরোধ করব, ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিংক। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, এবং আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনারা সেখানে পোস্ট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।